তিন চার দিন একটু ব্যস্ততার জন্য ছিলাম না এবং তার মধ্যে কত কিছু ঘটে গেল। আর্জেন্টিনা তিন নম্বর ওয়ার্ল্ড কাপ জিতে নিল যারা আর্জেন্টিনাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করেছে বা যারা আর্জেন্টিনার ফ্যান প্রথম থেকে বা বিশেষ করে যারা ডাই হার্ড মেসির ফ্যান তাদের প্রত্যেকে ভিডিও শুরুতে কংগ্রেচুলেশন আমি রকম ভিডিও বানাতে পারিনি সেটা নিয়ে তার রিজিনটা এতটাই ব্যস্ত ছিলাম যে তিন চার দিন পুরোপুরিভাবে এই সোশ্যাল মিডিয়া ইউটিউব থেকে আমি একটা মারাত্মক রকমের দূরে ছিলাম দ্বিতীয় যে বিষয়টা ঘটেছে সেটা হলো মোহন মোহনবাগানে যে ট্রান্সফারের খবরটা আজ থেকে প্রায় ছ দিন সাত দিন আগে দিয়েছিলাম সেটা আজকে কনফার্ম হয়ে গেছে সিগনেচার ছিল আজকে তার অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে এবং তার পাশে এই তিন চার দিনের মাঝে এত ওয়াইল্ড রিউমার উঠেছে যে আমি অন্তত মেসেজ পেতে পেতে আমি ক্লান্ত হয়ে গেছিলাম অনেককেই মানে ম্যাক্সিমাম কাউকে আমি রিপ্লাই করতে পারিনি যাদের সাথে রেগুলার কথা হয় হয়তো ভিডিওতে তারা দেখবে বা কমেন্টও করবে কিছু সিনিয়র দাদা রয়েছে তাদের সাথেই কথা হচ্ছিলো অনেক আননেসেসারি নাম উঠে এসেছে বাট সেইগুলো নিয়ে কোনোরকম আলোচনা করতে চায় না এই ভিডিওতে বেশ কিছু কিন্তু ট্রান্সফারের বিষয়ে কথা রয়েছে মানে অন্য ক্লাবেরও রয়েছে আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা এটিকে মোহন বাগানে রয়েছে শুরু করব সব কিছু শেয়ার করবো বাট তার আগে অ্যাজ রেজাল্ট যেটা রোজ ভিডিওতে বলে থাকি যদি চ্যানেলে নতুন হতো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশান আইকনটা প্রেস করে যাও এটিকে মোহনবাগানের বিষয়টা বলার আগে আমার মনে হয় হায়দ্রাবাদের দুটো বিষয় রয়েছে এক তারা তাদের ক্যাপ্টেন জ ভিক্টর তার সাথে একটা লং টার্মে কন্ট্রাক্ট শেষ করেছে দু সাল অবধি তোমরা জ ভিক্টরকে যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে হায়দ্রাবাদ এফসিতেই খেলতে দেখবে দ্বিতীয় যেটা এই মুহূর্তে হায়দ্রাবাদ এফসির থেকে বড় ইন্ডিয়ান ট্যালেন্ট যাকে মনে করা হচ্ছে মোহাম্মদ ইয়াসির তার সাথেও কিন্তু একটা লং টার্মে কন্ট্রাক্ট তারা সেরে নিয়েছে দু হাজার পঁচিশ সাল তোমরা মাহমদ ইয়াসিরকে হায়দ্রাবাদ দেখবে এবার যদি তাকে কেউ নিতে চায় তাহলে শোনা যাচ্ছে যে এক্সিট ক্লজের অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্ট কিন্তু ইন্ডিয়ান ফুটবলে একটা রেকর্ড তৈরি করবে মানে এটা অনেকটা ওই বিভিন্ন বিদেশি ক্লাবের মধ্যে একটা ট্রেন্ড সেট হয়ে যাচ্ছে বার্সোনার দিকে যদি দেখো তাহলে তারা যত নতুন প্লেয়ারের সাথে কন্ট্রাক্টকে এক্সটেন্ড করছে তাদের এক্সিট ক্লজ রাখছে কিন্তু ওয়ান বিলিয়ন ইউরো এবার যেটা ন্যাচারালি কেউ দেওয়ার মতো ক্ষমতাতে থাকবে না বা একটা নেগোসিয়েশানি জায়গাতে যাবে সেরকমই কোথাও ইন্ডিয়ান ফুটবলে একটা ট্রেন্ড যাবে যে আস্তে তোমার যে প্লেয়ারকে দরকার একটা বড় ফিউচারের জন্য তার সাথে এমন একটা কন্ট্রাক্ট শেষ করে নাও তার সাথে এমন একটা কন্ট্রাক্ট সাইন করে নাও যে অন্য কোনো ক্লাব নেওয়ার কথা হয়তো ভাববেই না আর ভাবলেও তুমি একটা হিউজ অ্যামাউন্ট টাকা পাবে আদারওয়াইজ সেই প্লেয়ারকে নিয়ে মোটামুটি মার্কেটে টানাপড়েন চলবে সেই ক্ষেত্রে হায়দ্রাবাদে আগে দেখেছে যে তাদের অনেক ভালো ভালো প্লেয়ারকে প্রচুর ক্লাব রয়েছে যারা অফার দিয়েছে এবং দু একটা ক্লাব তারা কিন্তু মোটা টাকা দিয়ে তারা প্লেয়ারকে সই করিয়েছে তো সেখান থেকে আমার বিশেষ করে এখানে এটিকে মোহনবাগান পরপর দুটো সিজনে দুটো বেস্ট প্লেয়ারকে তুলে এনেছে তো হয়তো এই জায়গাটাকে আটকানোর জন্য একটা লং টার্মের চুক্তি এবং এক্সিট ক্লজের অ্যামাউন্টটাকে একটা এমন হাইতে রাখা যে হাইটা একটা ক্লাব দেওয়ার আগে কিন্তু অনেকবার ভাববে তো যাই হোক এটা প্রত্যেকটা ক্লাবের স্ট্র্যাটেজি সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই এরপর যে বিষয় রয়েছে সেটা হলো চেন্নাই এফসির একজন প্রাক্তন প্লেয়ারকে তোমরা চিনতে ইনিগো ক্যালডারন ইনিগো ক্যালডারন কিন্তু খেলা ছেড়ে দেওয়ার পর কোচিংয়ে ঢুকে যান আস্তে আস্তে এই মুহূর্তে দাঁড়িয়ে ইনিগো ক্যালডারন কিন্তু প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটনের আন্ডার এইটিন দলের কোচ হতে চলেছে এটা যথেষ্ট বড়ো ফিট এবং খুব ভালো মানের প্লেয়ার ছিল পরবর্তীকালে কোচিংয়েও যথেষ্ট ইয়াং টিমকে নিয়ে সাকসেস পেয়েছে এবং ব্রাইটনের মতো ক্লাব যারা প্রিমিয়ার লিগ খেলছে তাদের আন্ডার এইটিনকে খেলার মানে বুঝতে পারছি যে পুরো প্রিমিয়ার লিগের টিমকে কিন্তু সাপ্লাই দেওয়া তো এই ক্ষেত্রে ইনিকা ক্যালডারনকে হয়তো আগামী পাঁচ সাত বছর পর কোনো প্রিমিয়ার লিগের ক্লাবকে যদি আমরা কোচিং করাতে দেখি তাহলেও কিন্তু অবাকর কিছু থাকবে না আর এরপর যেটা নিয়ে বলতে হয় সেটা হলো ইস্টবেঙ্গল হ্যাঁ ইস্টবেঙ্গলকে নিয়ে ছোট্ট করে এক লাইনে ব্যাপার যে ইস্টবেঙ্গলে যেটা এই মুহূর্তে আভাস পাওয়া যাচ্ছে যে প্রায় তিনজন বিদেশির এক্সিট হতে চলেছে একজন চোটের জন্য দুজন পারফরমেন্সের জন্য তবে তিনজন কারা এখনও অবধি কিন্তু কনফার্ম নয় হয়ে গেলে নিশ্চিতভাবে আমরা সেটা নিয়ে ডিসকাস করবো নেক্সট যেটা বিষয় বা লাস্ট যেটা বিষয় সেটা হলো মোহন মোহনবাগানের বিষয়টা ছদিন আগের ভিডিও যেখানে আমি বলেছিলাম যে একজন প্লেয়ার যে সই করেছে ভারতবর্ষে আসতে চলেছে এটিকে বাগানে খেলার জন্য সই করেছে বা ইন্ডিয়াতে আসছে এটিকে বাগানে সই করতে হোয়াট এভার ইট ইজ স্লাবকো দামিয়ানোভিচ ভিজ সার্বিয়ান ডিফেন্ডার এর আগে তোমরা তাকে চেন্নাই ইউনিভার্সিতে খেলতে দেখেছো যথেষ্ট ভালো ডিফেন্ডার হ্যাঁ বল প্লেয়িং ডিফেন্ডার নয় ঠিকই বাট তার ফিজিক তার হাইট তার ডিফেন্ডিং কোয়ালিটি একটা আলাদা রকমের লেভেলে তাকে নিয়ে গেছিলো ওই সিজনে এবং সেই প্লেয়ারটি চলে যাওয়ার পর সার্বিয়াতেই খেলছিল আর সেখানে যেটা বলেছিলাম সে একই কথা রিপিট করতে হচ্ছে গেম টাইম বেশি পাচ্ছিল না তার ফলে নতুন ক্লাব খুঁজছিল এবং এক এই দুয়ে দুয়ে চার হয়ে যে এটিকে মোহনবাগানে এই ফ্লোরেন্তিন পোকবার ইস্যুটা এবং ফ্লোরেন্তিন পোকবাকে নিয়ে আসা কেন নিয়ে আসা কী উদ্দেশ্যে নিয়ে আসা এটা নিয়ে হয়তো অনেক সমর্থক প্রশ্ন তুলবে আমাদেরও প্রশ্ন রয়েছে শুধুমাত্র হাইপ ক্রিয়েট করার জন্যই কি ফ্লোরেন্তিন পোকবার মতো একটি প্লেয়ার তাকে নিয়ে আসা হলো যিনি ইন্ডিয়ান ফুটবলে কোনোভাবেই নিজেকে খাপ খাওয়াতে পারলেন না এবং হয়তো এতদিনে তোমরা জেনেও গেছো যে ফ্লোরেন্তিন পোকবার সাথে এটিকে মোহনবাগানের একটা মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেশন হয়ে গেছে মানে তাকে এটিকে মোহনবাগান এসে ছেড়ে দিয়েছে এবং ফ্লোরেন্তিন পোকবা কিন্তু চলে গেছে এখান থেকে এই ফ্লোরেন্তিন পোকবার পরিবর্তেই স্লাবকো দামিয়ানোভিচ তাকে এটিকে বাগান সই করিয়েছিল আজকে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা সোশ্যাল মিডিয়াতে এটিকে বাগান করে দিয়েছে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে স্লাবকো কবে ইন্ডিয়াতে আসছে দ্যাটস আ কোয়েশ্চেন বাট এখনও অবধি সেটা জানি না কবে আসছে এসে গেলে সবাই দেখতে হবে মানে সোশ্যাল মিডিয়াতে সবাই আমরা অ্যাক্টিভ থাকি এবং এসে যাওয়ার পর প্র্যাকটিসে নামার পর রীতিমতো টিমে কিন্তু স্টার্টিং লাইন আপে থাকার মতো কোয়ালিটি একটা প্লেয়ার এবং স্লাবকো আসার পর ওয়ান ফেরান্দো কীভাবে টিমটাকে সাজান কোন কোন বিদেশিকে তিনি সামনের দিকে রাখেন এটাও একটা বড় ব্যাপার থাকবে আমাদের দেখার মতো আর লাস্ট ছোট্ট করে বলে দেবো বাট এই ভিডিওতে না পরে আজকে হয়তো আসতে পারে বা কালকে আসতে পারে জেডিও বাগানে একজন ফরওয়ার্ড তাকে প্রায় চূড়ান্ত করার মতো পর্যায়ে চলে গেছে একটা নাম এই মুহূর্তে ভেসে আসছে বাট এখনও বলছি যেহেতু আমি নিজে কনফার্ম নই যতক্ষণ না সেটা হচ্ছে বা যদি কনফার্মেশনের জায়গা নাও তৈরি হয় তাহলেও আমি একটা হিন্টস বা সেই রিলেটেড ভিডিওতে কিছু বলবো পরের ভিডিওতে বাট এইটাতে না এটাতে আপাতত স্লাবগোর ব্যাপারটা থাক ওই ব্যাপারটা মানে সেন্টার ফরওয়ার্ড কে আসছে সেটা পরে বলবো তো তার জন্য একটু ওয়েট করে যাও এই ভিডিওটা হে অবধি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই